আমাদের চাচা ভাই বল লাগিওনি, লাগিওনি কোন ফ্যামিলির কে বলেছে বাইরের কে, আমি ওইভাবে উত্তর দিতে পারবো না। আমার আমার দুদিকে দুটো ভাইপা আছে, 70 টাকা 70 বলবো। তুমি তার কা আলেম, যেখানে সেখানে জম্মা হবে কি সেটা আমি আমার ব্যক্তিগত, আমি শরীয়তের বিধান যতটুকু আল্লাহ আমাকে শিখিয়েছেন তার উপরে বলবো। পুলা মাঠে বিরাট যদি অনুষ্ঠান হাজার হাজার লোক লোক হয়, সেখানে জুম্মার নামাজ হবে এই ফতোয়াটা পেয়া আমার ওখানে করেছিলাম। একটা ভাইপো বলছেন জুম্মার নামাজ যেখানে সেখানে হবে না, কি বলবেন এই বিষয়ে? কে ভাইপো বলছে না বলছে, আমি মুফতি না, আমি ফতোয়া দিতে পারবো না। জুম্মার নামাজ যেখানে সেখানে হবে না এই বিষয়ে আপনি, সেটা আপনি তানাকা জিজ্ঞাসা করতে আমি বলতে পারবো না। এবং মুফতি জানারা আছেন, এরপর আপনি লিখিত ফতোয়া নিতে পারেন। যদি আমাকে বলেন যে যেখানে সে জুম্মা হবে কি, যদি আপনি আমাকে ব্যক্তিগত বলেন আমি উত্তর দেবো। কোনো ফ্যামিলির কে বলেছে বাইরের কে, আমি ওইভাবে উত্তর দিতে পারবো না। আপনি যে আমাকে পার্সোনাল ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে আপনার মত কি, আপনি তার কা আলিম, যেখানে সেখানে জুম্মা হবে কি, সেটা আমি আমার ব্যক্তিগত, আমি শরীয়তের বিধান যতটুকু আল্লাহ আমাকে শিখিয়েছেন তার উপরে বলবো। বাট কে বলেছে না বলেছে অতিরিক্ত আপনি জানতে গেলে এইভাবে লিখে আপনি ফতোয়া নেন মুফতিদের কাছে, সেটা পাবলিশ করেন, মনে হয় জনগণ ভালো জানতে। আমাদের চাচা ভাই বল লাগিওনি, লাগিওনি বলছি হুজুর, আমার আমার দুদিকে দুটো ভাইপা আছে, হ্যাঁ 70 টাকা 70 বলবো। দাদা হুজুর রহমতুল্লাহ সেলসিলার খেদমত করছে, ইসলাম প্রচার করছে, বলছে আমার দাদা হুজুর মুখে চুল গালি দেয় না, আমাদের বুকে আছে আমার চাচা ভাই বিশাল। আপনার যারা হীন মানসিকতার ব্যক্তি, নিশ্চরিত্র যারা নিজের মানে চরিত্রের পরিচয় দেয়, সেই সমস্ত ব্যক্তিদের বেশি প্রাধান্য না দেওয়াটাই আমি মনে করি উচিত। বিগত দিন ছিল, আজকে এডুকেটেড পার্সন যারা আছেন, শিক্ষিত মানুষ, তারা যদি ইতিহাস পড়ে, বাংলা বলে নয়, ভারত বলে নয়, গোটা পৃথিবীকে সুফিবাদের মানুষেরা, তাসাউফপন্থী মানুষেরা, খোদাফিরু মানুষেরা যেভাবে সমাজ গঠন করেছেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এই জাতি ধর্ম বর্ণ নির্বিশ সকলকে যেভাবে কাছে টেনে মেলবন্ধন ভালোবাসা শিখিয়েছে, সাথে সাথে নবীর প্রেম, নবীর ভালোবাসা, আল্লাহ পাকের একত্ববাদের ওপর ইমান নিয়ে আসা এবং শরীয়তের সমস্ত বিধানকে পরিপূর্ণভাবে পালন করা, এটা সুফিবাদের এই সমস্ত আউলে কেরামদের দ্বারা হয়েছে, গোটা পৃথিবী জুড়ে আপনি দেখতে পাবেন। তাই এই সমস্ত ব্যক্তিদের নোংরা চিন্তা ভাবনা, এটাকে আমি ধিক্কার জানাই, নিন্দনীয় এই বিষয়গুলি। বিগত দিন তারা চেষ্টা করেছিল পেরে ওঠেন, ইনশাল্লাহ আগামী দিনও পারবে না। এনাদের খেদমত আল্লাহ পাক কায়ামত পর্যন্ত ইনশাল্লাহ জারি রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতে ঝান্ডাই জামিনে উঠেছে, তাদের মেহনত আল্লাহ পাক করিয়েছেন, সেই ভালোবাসায় মানুষ ছুটে এসেছেন, যাতে করে তিনাদের আদর্শ নিজের জীবনে রূপ দিয়ে নিজের জীবন সন্ধন গঠন করতে পারে এবং ইসলামিক বিধানে নিজের জীবনকে পরিচালনা করতে পারে। সেই ভালোবাসায় পানি ঝড় এটা বড় কথা নয়, ভালোবাসা এটাই বড় কথা। আজকে আমরা জানার দরবারে দাঁড়িয়েছি হাজরাতে ফাতেল ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহ, ইনার মুরিদকে, ইনার মুরিদ হচ্ছে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ। আজকে আমরা মানিকতলায় ফাতেলে ঐশ্বর্য দরবে দাঁড়িয়েছি, এখানে ওয়াকাফ সম্পত্তি সম্পর্কে বলতে গেলে অনেক ইতিহাস তুলে রাখতে হবে। যে ফাতেলে ঐশ্বর্য রহমতুল্লাহ দরবার সাহেব যে দাঁড়িয়ে আছে, ইনার 1400 বিঘে সম্পত্তি, 1400 বিঘে সম্পত্তির ইনার ওয়াকাফ সম্পত্তি, কিন্তু আজকে সব বেদখল হতে 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 এই 2-3 বিঘে 4 বিঘে আমরা পাচ্ছি, কথা বলছেন না? তা আমরা এইটো মানে যখন পর্তুগিজ থেকে এসেছিলাম খুব জীর্ণ অবস্থায় ছিল, একদিকটা আমরা সমস্যার করেছি, আর একদিকটা সমস্যার করব। এখানে কবরস্থান ছিল, বড় বড় কবর, সেইগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এই এলাকার যারা হিন্দু ভাই আছেন, মায়েরা আছেন, তাদের সহযোগিতায় হজরতে পীর আবু বকর সিদ্দিক রহম, এই হজরতে পীর ফাতেল ওয়াইসুজ রহমতুল্লাহ দরবার শরীফকে আবার আমরা নতুন করে সাজাচ্ছি। এখানে মানুষ আসবে, এখানে কোনো বেদাতের কাজ নয়, এখানে কবর সেজদা হয় না, এখানে ফুল চিহ্ন চড়ানো হয় না, এখানে আপনি চাঁদ চড়াবেন সেটা এখানে দেওয়া হয় না, এখানে মহিলাদের অ্যালাউ নাই। আমরা বিগত কয়েক মাস আগে থেকে এই প্রস্তুতিটা নিচ্ছি যে 6-7 ডিসেম্বর আমাদের দুদিনের প্রোগ্রাম আছে, সুফি ফতে আলী ঐশী রহমতুল্লাহের 133তম ওফাত দিবস আমরা মানিকতলা দরবার শরীফে পালন করছি। আমরা গতকাল, আমরা দেখুন, গতকাল আমাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করেছিলাম। আমরা স্বাস্থ্য পরীক্ষা, আমরা চক্ষু পরীক্ষা, সঙ্গে চশমা প্রদান, তার সঙ্গে আমরা এলাকা দূরস্থ মানুষদের জন্য কিছু মশারি বিতরণ করেছিলাম।
সেইখান দিয়ে আমাদের 101 জন ব্লাড দিয়েছিল। 101 জন যে ব্লাড দিয়েছিল তার মধ্যে এই অঞ্চলের মানিকতলার অঞ্চলের আমার হিন্দু মা বোন ভাইরা 70% মানুষ এই অঞ্চলের, আর 25% মানুষ আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষরা দিয়েছিলেন। তো এইখান থেকে আমাদের আর কিছু বলার নেই, আমরা অটোমেটিক বুঝতে পারছি যে আমরা দুটো সম্প্রদায়ের মানুষ, আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, আমরা যে একসঙ্গে বসবাস করছি এটা যে সম্প্রীতির বাংলা সেটা আরেকবার প্রমাণ করে দিলেন আমার হিন্দু মা বোনেরা এই অঞ্চলের। তো আমরা গতকাল সুষ্ঠুভাবে প্রোগ্রাম করেছিলাম এবং আজকে আমরা সকাল থেকে আমাদের যে উফাত দিবস উপলক্ষে যে প্রোগ্রামটা ছিল আমরা সেটা আমরা শেষ করেছি, শুরুটা করেছিলাম বেলা 11টায়, আমরা এই কয়েক মিনিট আগে শেষ করেছি। আমাদের লাস্ট বক্তা ছিলেন পীরজাদা তোয়া সিদ্দিকী, তিনি তার দোয়ার মাধ্যম দিয়ে আমিন আমিন ধ্বনিতে আমরা এটা শেষ করেছি। আমরা এই দরবার থেকে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের যে পীর বাবা যিনি আছেন তাঁর একটা আদর্শ নীতি ছিল কি মানুষের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, এবং মানুষ যে মানে ভুল রাস্তায় পরিচালিত হচ্ছিল সেটাকে উনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা, এবং আরেকটা ওনার আদর্শ নীতি আমরা মেনে চলছি যে বস্ত্রহারা মানুষকে বস্ত্র তুলে দাও, খাদ্যবিহীন যে সমস্ত মানুষ খাদ্য হারায় তাদেরকে খাদ্য তাদেরকে তুলে অন্ন তুলে দাও অন্নহারা মানুষকে, আর আর যারা ঘরহারা গৃহহারা মানুষ তাদেরকে গৃহ নির্মাণ করে দাও। এটা করে আমরা সারা পশ্চিমবাংলা মানুষ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে বুঝিয়ে দিয়েছি এটা পশ্চিমবাংলা, এটা সম্প্রীতির বাংলা, এই বাংলাকে আমরা কোনো রকম অক্ষুণ্ণ করতে দেব না। এটা আমাদের কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ফুফরা দাদা হুজুর, সুফি ফতে আলী আইসি রহমতুল্লাহ মাটি, এই মাটি খুব শক্ত, এই মাটিতে আমরা কোনো রকম অক্ষুণ্ণ করতে দেবো না। আমরা হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধে মিলে চলছি, চলবো জাতি ধর্ম নির্বিশেষে। তাই আমরা বলি যে আমাদের এই রাজ্য সম্প্রীতির রাজ্য আছে, বর্তমান আগে ছিল এখন আছে, আগামী দিনেও থাকবে।